আমাদের যদি বলতে সুমন ভাই বলে সালমান তুমি দেশ ছেড়ে যেও না, তোমাদের মতো ছেলেদের সাপোর্ট আমার দরকার, আল্লাহর কসম আমি ভাইয়ের জন্য দেশে থেকে এসে আমার ওনাকে সাপোর্ট করবো। বাংলাদেশেরই ছেলে, কিন্তু আস্তে আস্তে যেটা হয় কি, দেশে যখন অনেক দুর্নীতি হয়, অনেক রকমের সিস্টেমের অপব্যবহার হয়, তখন আমাদের মতো তরুণরা কি করে, আমাদের একটা অনিচ্ছা চলে আসে, তাই না, যে আমরা দেশ ছেড়ে চলে যাবো। তা আমার একটা এরকম মাঝে মাঝখানে আসছে যে আমি আর দেশে থাকবো না, ইচ্ছা করে না, দেশে কোনো ভালো লিডার নাই, কি থাকবো নাকি চলে যাবো, কি তাই না, থাকা তো উচিত, তো কেন থাকবো। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম যে ব্যারিস্টার সুমন ভাই, এখন তো ব্যারিস্টার না, এমপি সুমন ভাই হয়ে গেছে, তো তখন দেখলাম যে একটা ভালো লিডার থাকবে, সত্যি কথা একদম মন থেকে বলতেছি, আমাকে যদি বলতে সুমন ভাই বলে সালমান তুমি দেশ ছেড়ে যেও না, তোমাদের মতো ছেলেদের সাপোর্ট আমার দরকার, আল্লাহর কসম আমি ভাইয়ের জন্য দেশে থেকে এসে আমার ওনাকে সাপোর্ট করবো। আমি এখন কথা হচ্ছে, আমি যদি এখন আমার জীবনে সব ইচ্ছা পূরণ করে ফেলি, আমি যদি আজকে সালমান মুখে দিয়ে দিই, পাশে আফ্রিদি আছে, ও কি পারে না আজকে রাতে একটা ফ্লাইট ধরে লন্ডন চলে যেতে, পারে না, অবশ্যই পারে, ওই পারে সিঙ্গাপুর চলে যেতে, কি কারণে, কিসের জন্য দেশে থাকতে হয়, যদি যদি ক্ষমতা থাকে, যদি ক্ষমতা থাকে, যদি ইচ্ছা থাকে দেশে থেকে, দেশের যে কোনো প্রান্তে থেকে দেশের জন্য করা যায় নাকি না, তাহলে তোমরা পারবা নাকি না, তাহলে সুমন ভাই যদি এখন চলে আসছে, তোমাদের যার যেটা ইচ্ছা দেশের জন্য, ভালোর জন্য যা করতে চাও, আমি তোমাদের এখানে কথা দিয়ে গেলাম, সুমন ভাই আমাদের সবাই কথা দিছে, যদি তোমরা ভালো কিছু করতে চাও, সিলেটের জন্য করতে চাও, দেশের জন্য করতে চাও, এই প্রশাসন তোমাদেরকে সবসময় সাহায্য করবে, এটা সুমন ভাইয়ের কথা, এটা আমাদের সবার কথা, এটা বলে আজকে আমি আমার কথা শেষ করছি, বিকজ আজকে আমি এখানে আমার জন্য আসিনি, আমরা কেউ আমাদের জন্য আসিনি, আমরা সবাই আসি সিলেটের জন্য, বাংলাদেশের জন্য, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর সবার জন্য।